হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু বাণিজ্য মেলায়, পূর্বাচল বাণিজ্য মেলায় 2022 ট্রেড ফেয়ারে কিন্তু চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সুলতান বিরিয়ানি হাউস। তো আমি আজকে দেখাবো তোমরা বাণিজ্য মেলায় আসলে খাবারের আইটেমগুলো কোথায় আসলে পেতে পারো। তো এটা হলো আমি তোমাদেরকে দেখাই একটু, এটা হলো হল বি। এটার মধ্যে কিন্তু অনেকগুলো স্টল আছে, এই যে স্টল এটার ভিতরে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টল আছে। তো আমরা ধাপে ধাপে ভিডিও দিব, তোমরা কিন্তু দেখবে যে আসলে কোথায় কী পাওয়া যায়। তোমরা আমাদের দুইটা চ্যানেলে কিন্তু চোখ রাখবে। তো আমি আজকে তো আমরা কিন্তু আসলে আমাদেরকে ভিতরে ঢুকলে হয়তো বা ক্ষুধা লাগা ক্ষুধা লিখতে পারে। তো তোমরা যারা খাবারের সন্ধানে থাকবা তারা কিন্তু একদম শেষের দিকে হল বি পার করে চলে আসবেন। হল বিটা পার করে চলে আসলে সোজা, মানে যে এন্ট্রি ডে যে গেটটা ওইটা সোজা চলে আসলে কিন্তু দেখতে পাবা এখানে খাবারের দোকানগুলো অ্যাভেলেবেল আছে। দেখো প্রথমে আছে সুলতান বিরিয়ানি হাউস, এটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তারপর দেখতেছো হাজির বিরিয়ানি এবং কস্তুরি কাবাব। এটা কিন্তু হাজির বিরিয়ানি আমি এটা খেয়েছি আজকে লাঞ্চ, কিন্তু আমি এখানেই করেছিলাম, অতটা আমার কাছে ভালো লাগেনি। তো তোমরা কিন্তু আসলে ট্রাই করে দেখতে পারো আসলে কার কাছে ওইভাবে বিফের আইটেম বিফটা অতটা ভালো ছিল না। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছি তোমরা পাশে দেখতে পাচ্ছ লেখা আছে যে পূর্বাচল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এগুলোর মধ্যে ফুচকা মানে মুখরোচক যে খাবারগুলো হয় আসলে ওদের এটা হতে পারে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে মিঠাইয়ের একটা স্টল আছে। আমি বিশেষত তোমাদেরকে বলি, দেখো ওরা কাবা তোমার ইয়ে করছে মিঠাইয়ের একটা স্টলে, ওরা মানে কাচ্চির একটা আইটেম রেখেছে, মানে কাচ্চি বাসমতি কাচ্চি যে বাসমতি কাচ্চির একটা আইটেম রেখেছে। এটা কিন্তু মিঠাইয়ের আসলে ছিল না। তারপর পাশে আছে ছটপট মিঠাই, বলো তোমরা সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে দেখো এখানে একটা কম প্যাকেজ আছে, এই কম্পো প্যাকেজ কিন্তু 100 টাকা করে। তোমরা কিন্তু এই দেখো কম, আমি ভাবছি হয়তো এবার তারা অফারগুলো রাখেনি, কিন্তু এখানে এবারও কিন্তু অফারগুলো রেখেছে। তোমরা কিন্তু তারপর দেখতে পাচ্ছ ফ্রাই বাকেটস, এখানে কিন্তু সব রকম ফ্রাই আইটেমগুলো তোমরা পাবা। তারপর পাশেই আছে মিস্টার নুডলসে কিন্তু। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মিস্টার নুডলসের হয়তো একটা প্যাকেজ আছে, তোমরা এখানে রেডি যে নুডলসটা সেটাও কিন্তু খেতে পারবা। তারপরে যে রয়্যাল ফুড আছে, মিস্টার ব্রাইট আছে, ওকে। তোমরা কিন্তু এখানে এই জায়গাটায় খাবারের আইটেমগুলো তোমরা পাবে। এখানে জুস বারটাও আছে, তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। পাশে কিন্তু আমি যদি যাই, পাশে কিন্তু টেস্টি ট্রিটের আউটলেট আছে। এখানে মিঠাই, টেস্টি ট্রিট, মানে ফ্রাই বক্স, এগুলো কিন্তু একদম পাশাপাশি সবগুলো রেখেছে। খাবারের আইটেমগুলো কিন্তু সেমভাবেই সব জায়গায় আছে। তো তোমরা একই জায়গায় একই স্পেসে কিন্তু খাবার আইটেমগুলো সব পেয়ে যাবা। তো তোমাদের খুঁজতে অতটা সময় লাগবে না। দেখো এখানে কিন্তু ভরপুর খাবার ছিল, এখন দেখো অনেকটাই কমে গেছে, কারণ যেহেতু খাবার আইটেম অনেকেরই ক্ষুধা লাগতে পারে। সবাই কিন্তু মোটামুটি, তারপরে এখানে আরেকটা আছে, এটা হলো জান্নাত তাহারিগর। তারপরে দেখো এদিকটা যদি দেখি আমি, দেখো টেস্টেটের যে আউটলেটটা, এটার মধ্যে কিন্তু তোমরা খাবারের যে আইটেমগুলো এগুলো কিন্তু পাবা। তারপর ঝটপটের আইটেম আছে, এখানে তোমরা প্রায় যে এটা আছে চিকেন খেতে পারো, ফ্রাইয়ের যে ইয়েটা আছে সেখানে তোমরা যেতে পারো। আচ্ছা, তার পাশে কিন্তু আজকে এবার একটা কুপার্সের কেকের শপ দেওয়া হয়েছে, তোমরা কিন্তু কেক শপটাও আসতে পারো। কুপার্সের যারা পছন্দ করো তারা কিন্তু চলে আসতে পারো। এখানে এই যে আমি ওই জায়গাটা থেকেই শুরু করেছিলাম, তো এই জায়গাটু ঘুরেই কিন্তু তোমাদেরকে দেখালাম যে আসলে খাবারের আইটেমগুলো কী কী এখানে পেতে পারো। তোমরা খাবারের আইটেমগুলো যদি পাও তাহলে মানে তোমাদের খুঁজতে সুবিধা হবে যে আসলে কোথায় কী পাওয়া যেতে পারে, তোমাদের আসলে আসলে অতটা ভোগান্তি হবে না। তো আমি আশা করি আমার ভিডিওটা তোমাদেরকে অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।